নমস্কার বন্ধুরা গার্ডেন গার্ফটিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের দেখাবো কীভাবে সর্ষের খোল দিয়ে তরল জৈব সার তৈরি করবেন এবং সেই সার কীভাবে ফুল ও ফল গাছে ব্যবহার করবেন এখানে আমরা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গুঁড়ো করা সরষের খোল এরপর আমরা এই বালতিতে নিয়ে নিচ্ছি দশ লিটার জল আপনারা এক কেজি সরষের খোল দিয়ে চল্লিশ লিটার তরল জৈব সার তৈরি করে নিতে পারেন এতে তরল সার খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না এরপর এই গুঁড়ো করা সর্ষের খোল এই দশ লিটার জলের মধ্যে দিয়ে দেব আপনারা যদি গুঁড়ো করা খোল না পান তবে চাকা খোল ব্যবহার করবেন এরপর আমরা এই মিশ্রণটিকে একটি লাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা পুরো ভিডিওটি জুড়ে রয়েছে নানারকম গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা এই তরল মিশ্রণটি পাঁচ দিন একটি ছায়যুক্ত স্থানে রেখে দেব পাঁচ দিন পর আমরা এই মিশ্রণটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি সুন্দর তৈরি হয়েছে সর্ষের খোলে তরল জৈব সার এই তরল জৈব সার আমরা কিভাবে ব্যবহার করব কতদিন পর পর ব্যবহার করব এবং কি কি গাছে ব্যবহার করব এই বিষয়গুলি এখন আপনাদের সামনে তুলে ধরবো আসুন দেখে নিই এই সার ব্যবহার করার পদ্ধতি এখানে আপনারা একটি পয়েন্ট সেটিয়া গাছ দেখতে পাচ্ছেন এই গাছে আমরা সর্ষের খলজল ব্যবহার করেছিলাম যখন মাটি এরকমভাবে শুকিয়ে আসবে তখনই আমরা সর্ষের খল জল দেবো তাহলে কী হবে তাহলে সেই গাছটি এই তরল সার ভালোভাবে টেনে নিতে পারবে আপনারা আপনাদের সুবিধা মতো এই সার প্রয়োগ করবেন এখানে বারো ইঞ্চি টবে একটি চাইনিজ অরেঞ্জ গাছ লাগানো রয়েছে এতে আমরা একমক করে এই খলজল দিয়ে থাকি প্রয়োজন অনুযায়ী একটু কম বেশি হলেও ক্ষতি নেই এই ছয় ইঞ্চি টবে আমাদের গ্রাফটিং করে একটি গোলাপ গাছ রয়েছে এই গাছে আমরা হাফমগ এই তরল জৈব সার দিয়ে দেব গোলাপের জন্য এই সার খুবই ভালো শুধুমাত্র গোলাপ নয় ডালিয়া চন্দ্রমল্লিকা তো আপনারা এই সার ব্যবহার করতে পারেন এই সার ব্যবহারের ফলে আমাদের চন্দ্রমল্লিকা গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছেও আমরা হাফমগ এই তরল জৈব সার দিয়ে দেব আপনারা এই তরল জৈব সার দশ দিন পরপর ব্যবহার করবেন এখানে যে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছেন এই গাছেও আমরা মগ এই সার দিয়ে দেব দেখুন এই সারটি ব্যবহারের ফলে এই গাছটি কি সুন্দরভাবে বেড়ে চলেছে এই গাছগুলি আমরা বাড়িতে রানার থেকে তৈরি করে নিয়েছি এরকম আরও স্ট্রবেরি গাছ রয়েছে এই ডালিয়া গাছটিতে আমরা প্রথমবারের জন্য সর্ষের জল দেব এবং আপনাদের দেখাবো এই সার ডালিয়া গাছের জন্য কতটা উপযোগী আপনারা কোনো গাছ বোনার পর যখন নতুন করে চারটি পাতা বেরোতে শুরু করবে তখন থেকে আপনারা এই সার ব্যবহার করতে পারেন কোন সময় পর্যন্ত এই সার ব্যবহার করবেন তাও আমরা এই ভিডিওতে বলে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালিয়া গাছটির ডালগুলি কিন্তু চিকন রয়ে গেছে এবং পরবর্তী সময়ে ডালিয়া গাছের পরিচর্যা নিয়ে যে ভিডিও আনবো সেখানে আমরা এর আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এই তরল সার শুধুমাত্র ফুল গাছ নয় যে কোনো ফল গাছেও ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বাড়িওয়ান থাই সেভেন পেয়ারা অলটাই মিষ্টি সহ আরও অন্যান্য গাছ রয়েছে এই গাছগুলিতে আমরা এই সার ব্যবহার করে থাকি তবে এই সারের সাথে সাথে আমরা অন্যান্য সারও ব্যবহার করি এই সার ব্যবহারের সময় আমরা খোলজলের মিশ্রণটিকে কোনোভাবেই নাড়াবো না এবং নিচের এই বাকি অংশটুকু কখনোই টবের মধ্যে ব্যবহার করি না আপনারা কিভাবে এই সার ব্যবহার করেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুল গাছের কুড়ি যখন হালকা ফুটতে শুরু করে তখন আমরা এই সারের ব্যবহার আর করি না এই তরল সার আমরা যে কোনো গাছে সকালবেলা দিয়ে থাকি আর যখন ফল গাছে মুকুল আসতে দেখা যায় তখনই আমরা এই সারের প্রয়োগ বন্ধ রাখি আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন